বিএনপি জামিতে নৈরাজ্য সহিংস কর্মসূচির প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে শান্তি সমাবেশ করা হয়। বৃহস্পতিবার বিকেল কলেজ থেকে একটি মিছিল বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজে গিয়ে শেষ হয়। পরে কলেজের শহীদ মিনারের সামনে গিয়ে আলোচনা সভা করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মরল, বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মামুন মণ্ডল সহ আরও অনেকে।